বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ কোনটি, কিংবা কোনটি ছিল বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ? অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ ছিল পাবনা ক্লাস রিভেরিন প্যাট্রোল ক্রাফট, এবং এই পাবনা ক্লাস প্যাট্রোল ক্রাফটগুলো তৈরি করা হয় 1972 সালে, ইয়েস, স্বাধীনতার পরপরই। আর এটি নির্মাণ করে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ। 1972 সালের 1 জুন এই ক্লাসের লিডশিপ বিএনএস পাবনা লঞ্চ করা হয়। মোট 5টি জাহাজ নির্মাণ করা হয়। এগুলো হল বিএনএস পাবনা, বিএনএস নোয়াখালী, বিএনএস পটুয়াখালী, বিএনএস রাঙ্গামাটি, বিএনএস বগুড়া এবং বিএনএস আত্রাই। বিএনএস পাবনার পেনেন্ট নাম্বার ছিল P111 এবং এই সিরিয়ালে P116 পর্যন্ত। এর মাঝে প্রথম জাহাজ দুটি 1972 সালের জুন জুলাইয়ে লঞ্চ করা হয়, তৃতীয়টি 1974 সালের নভেম্বরে, এবং বাকি তিনটি জাহাজ 1977 সালের জুন মাসের 1 তারিখ একসাথে লঞ্চ করা হয়। এগুলো নির্মাণের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশে যুদ্ধজাহাজ নির্মাণের যাত্রা শুরু হয়েছিল। তখনকার দিনে এটি একটি বিশাল অর্জন ছিল। পরবর্তীতে 80-এর দশকে অনেক কারণে এরকম কয়েকটি প্রজেক্ট থমকে গিয়েছিল বলে জানা যায়। যাই হোক, বিএনএস পাবনা হল বাংলাদেশের নেভাল শিপবিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য প্রেরণা। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ নেভিতে সার্ভিস দেবার পর 1994 সালে নবগঠিত বাংলাদেশ কোস্টগার্ডকে 5টি জাহাজই দিয়ে দেওয়া হয়, যেগুলো এখনও বিসিজি সার্ভিসে অ্যাক্টিভ আছে। পাবনা ক্লাস রিভেরিন প্যাট্রোল ক্রাফটগুলোতে সুইডিশ বোফোর্সের তৈরি 60 ক্যালিবারের একটি করে 40 mm গান বসানো আছে। এটি 75 ফিট লম্বায়, প্রস্থে 6.1 ফিট এবং ড্রট 6.2 ফিট। প্রপালশন হিসেবে আছে দুটি কামিন্স ডিজেল ইঞ্জিন, যা দুটি প্রপেলার শ্যাফ্টকে চালায়। পাবনা ক্লাসের ওজন 69 টন, জাহাজে ক্রু সংখ্যা 33 জন। ছোট হলেও এই জাহাজ নির্মাণের ইতিহাস আমাদের ভারী শিল্পের জন্য এক অনন্য উদাহরণ। এক লাফে কোনো শিল্প বিকশিত হয়ে যায় না, তার পেছনে ইতিহাস থাকে। আমাদের দেশের জাহাজ নির্মাণ শিল্পেরও অনেক পুরনো ইতিহাস আছে। উপমহাদেশের সবচেয়ে দুর্ধর্ষ নৌবাহিনী ছিল বারো ভুইয়ার আমলে, যার প্রধান ছিলেন ইশাখা। আমাদের খুঁড়তে হবে সেই ইতিহাস যদি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই। প্রতিদিনের নানান রকম নেতিবাচক খবরের আড়ালে বাংলাদেশের প্রচুর সম্ভাবনাময় খাতগুলোর কথা ভুলে যাই, কিংবা জানতে পারি না আমাদের জাতির সত্যিকার ইতিহাস। যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1 লাখ সাবস্ক্রাইবার মাইলস্টোন পুরো করতে সাহায্য করুন, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে এই ওয়াশ পেজের বেল বাটনটিতে ট্যাপ করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।